Welcome to SM English Tips, dear student. সামনে আর কয়েকটা দিন পর তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তার আগে অবশ্যই এই সাজেশনটা 90 নম্বর দেখা উচিত সবার। যে এই ধরনের কোশ্চেন তোমাদের হতে চলেছে মাধ্যমিক 2023 ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে ভৌতবিজ্ঞান সাজেশন জন্য, আজকে তাদের জন্যই এই সাজেশনটা নিয়ে এসেছি। অভিজ্ঞ স্যারদের তৈরি এই সাজেশনটা অবশ্যই দেখে নাও, আর অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে, তো অবশ্যই সাজেশনগুলো দেখো, অবশ্যই ওগুলো কাজে লাগবে তোমাদের, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, তোমরা অবশ্যই সেগুলো ফলো করো, আর অবশ্যই কমেন্ট পাবে কিন্তু অভিজ্ঞ স্যারদের তৈরি এই সাজেশন দেখে নাও, ঠিক আছে। তো চলো আজকে মেন ভিডিও শুরু করা যাক। দেখো সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স 90 নম্বর, প্রথম যেটা থাকবে প্রশ্ন থাকবে এমসিকিউ 15টি এমসিকিউ তোমাকে উত্তর দিতে হবে। তো আমি উত্তরগুলো দেখে এসেছি, টিক চিহ্ন মেরে দিয়েছি। দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন গ্যাসের পরিমাপ সবচেয়ে বেশি, স্ট্রেটোস্ফিয়ার হবে। তারপর দুই একটা দেখো সি একটা সঠিক অ্যান্সার, তিন নম্বর কোশ্চেনের অ্যান্সার সি একটা হবে, একটু দেখে নাও তোমরা একটু দেখে নাও সি একটা। তারপর একটা চার নম্বর কোশ্চেন, পাঁচ নম্বর কোশ্চেন অ্যান্সার হবে বি একটা, লাল ও বেগুনি। তারপর ষোলো নম্বর কোশ্চেন অ্যান্সার সি একটা কম্পাঙ্ক হবে। এভাবে প্রতিটা অ্যান্সার তোলা দাগ দিয়েই না দেওয়া হয়নি, ঠিক ছিল মারা আছে, একটু দেখে নাও তোমাদের কাজে লাগবে। এগুলো এক ঝলক দেখে নিলে প্রিপেয়ার হয়ে যাবে তোমাদের, আশা করি, ঠিক আছে। আর আমাদের চ্যানেলে তোমার সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, অল নোটিফিকেশন রাখবে, আর ভিডিওটি শেয়ার করবে। তো চলো এবার বিভাগ ক্ষয়ে কীরকম প্রশ্ন এসেছে দেখো। একুশটা কোশ্চেন এক নম্বরে থাকবে বিভাগ ক্ষয়ে, একুশটা প্রশ্ন দেখো শর্ট টাইপ, প্রথম শর্ট টাইপ আছে এসে কিউ প্রশ্ন, বায়ুমণ্ডল স্তরে গ্যাস আয়নিত অবস্থান থাকে অথবা দিয়েও আছে বায়োগ্যাস, এই বায়োমাস শক্তি কী, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে নাও একটু ঠিকঠাক। তারপর শূন্যস্থান টাইপের আছে, শূন্যস্থানেও দিয়েছে মধ্যে, তারপরে দিয়ে দেখছি আমরা কী দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তরের স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, মিলাতে হবে, ঠিক আছে একটু দেখে নাও। তারপরে শর্ট কোশ্চেন আছে। এবার বিভাগ গ, বিভাগ গয়ে আছে নয় দুখানে আঠারো, নয় দুখানে আঠারো দুই নম্বরের কোশ্চেন, সেগুলো একটু দেখে নাও, ঠিক আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু তোমরা প্রিপেয়ার করে নাও, একটু চোখ বলে নাও প্রশ্নগুলো, অ্যান্সারগুলো তোমরা বই দেখে পড়ে নেবে বা নোট দেখে পড়ে নেবে, ঠিক আছে। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্যার অভিজ্ঞ স্যার তৈরি, আর আমাদের চ্যানেলের সমস্ত রকম ভিডিও পেয়ে যাবে। বিভাগ ঘ, বিভাগ ঘয়ে আছে তিন চার বারো, তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন দেখাতে চলেছি দেখো। তারপর আমি চলে যাব অথবা যেটা আছে অথবাটা দেখে নাও কী আছে, তারপর চারের দিনে অথবা আছে সেটাও দেখে নাও, একটু তোমরা পজ করে দেখে নেবে বারো ভিডিওটা, ভিডিও পজ করে দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো অথবা দিয়ে আছে, প্রশ্নগুলো সব দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অথবা দিয়েও আছে, সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু দেখে নিতে হবে তোমাদেরকে। হ্যাঁ এইগুলোই ছিল প্রশ্ন আজকের ভৌতবিজ্ঞান পরীক্ষার, প্রশ্ন এমন হতে চলেছে সেটা তোমাদের শেয়ার করলাম। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সাজেশনটা দেখে নাও ফলো করে নাও, আর অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইব করবেই, ঠিক আছে। আর ভিডিওটি একটু শেয়ার করে দিবে, নতুন ভিডিও নিয়ে আসছি এরপর নেক্সট ভিডিও, তোমরা দেখতে থাকো। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।